মর্নিং, ওয়েলকাম টু আর চ্যানেল। এখন ভোর 4টে বাজে, তো আমরা এখন বেরোচ্ছি কলকাতার জন্য, আর অলরেডি রেডি, ব্যাগ সব প্যাকড হয়ে বাইকে চলে গেছে। তো এখন বেরোই, বেরিয়ে আবার কথা বলছি। তো দেখুন, বাইরেটা এখনো অন্ধকার, টুকু আলো হয়নি। আমরা বেরিয়ে পড়ছি এবার, রাস্তাটাও পুরো অন্ধকার। তো আমরা আজকে ধানবাদ হয়ে বেরোচ্ছি, কেন কি যেদিক দিয়ে আমরা এসেছিলাম গোবিন্দপুর হয়ে, সেদিকটা খুব ফাঁকা থাকে, একদমই লোকজন থাকে না, তাই আমরা ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়ে বেরোচ্ছি। এই রোডটা স্টেশন কানেক্ট করে, তো অটো টটো ভালোই চলে, তো ভোরবেলা তেমন একটা ফাঁকা থাকে না। এখন আমরা নেমে পড়েছি একটু চা খেতে পেট্রোল পাম্পের কাছে। তো পেট্রোল পাম্পের বাইরেটাই চায়ের দোকান, তো আমরা বাইকটা পেট্রোল পাম্পে রেখেই গেছিলাম চা খেতে। তো আমরা এখন শক্তিগড় পৌঁছে গেছি, এখন টাইম হচ্ছে 9:40। খুব তাড়াতাড়ি আজকে আমরা পৌঁছে গেছি। তো এখন আমরা নেমে পড়েছি ব্রেকফাস্ট করতে, আর যাচ্ছি এখানে একটা ধোসা হাট বলে আছে রেস্টুরেন্ট, তো ওখানেই যাচ্ছি। তো আমরা নিয়ে নিয়েছি মশালা ডোসা। সবাই বাড়ি ঢুকলাম, আর এখন বেজে গেছে 12:30। একটু লেট হয়ে গেছে, রাস্তায় খুব জ্যাম ছিল, তো যাই হোক এখন পৌঁছালাম একটু ফ্রেশ হয়ে। এখন যাচ্ছি ওই বাড়িতে আমার মিউ আর কালিয়াকে নিয়ে আসতে, আর মা কিছু রান্না করে রেখেছে আমাদের জন্য দুপুরে খাওয়ার জন্য, তো সেটাও নিয়ে আসবো। তো চলুন এখন ওই বাড়ি যাই। তো বাড়িতে পৌঁছে গেছি, আর এই যে মিউ কালিয়া রেডি যাওয়ার জন্য, ওদের সব জিনিস গোছানো কমপ্লিট। আর এদিকে আমাদের টাইগার কি করছে? এটা বল, আজকে কি কি বানিয়েছো? ডাল, আলু পোস্ত, পনিরের তরকারি আর ফুলকপি আলুর তরকারি আর ভাত। তো এই যে দেখুন কত কিছু আছে, বাপরে, এখন এগুলো নিয়ে চলে যাব। আমরা বেরোনোর আগে বাবাও ফিরে এসেছে বাড়ি, তো দেখা হয়ে গেল। ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে, আমাদের কালিয়া খুব খুশ ঘাসগুলো দেখে। যাওয়ার সময় দেখে গেছিলাম এইটুকু এইটুকু ছিল, এইটুকু এইটুকু, এখন এসে দেখি এত বড় হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে পুরো। আর এখানে অল্প লাগিয়েছিলাম, এখানেও বেশ বড় বড় হয়ে গেছে, দারুণ। তো আমরা বাড়ি ফিরে এসেছি, আর শুনলেনি মা কত কিছু বানিয়েছে আমাদের জন্য। তো যখনই আমরা কোথাও যাই তো মা এরকম বানিয়ে রাখি, আমরা হয়তো নিয়ে আসি বা ওখানে খেয়ে আসি। খাওয়াটা খুব কমই হয় কেন কি টাইমের অভাবে, তো নিয়ে আসি বেশিরভাগ। এই যে আলু পোস্ত, পনির, ডাল আর ফুলকপি আলুর তরকারি, এবার খেয়ে নেওয়া যাক। তো খাওয়া দাওয়া করে এখন হয়ে গেছে সন্ধে। আজকে খাওয়া দাওয়াটা বেশ দারুণ ছিল, মা এতটাই দিয়ে দিয়েছে যে রাতেও হয়ে যাবে ডিনারের জন্য, আর হয়তো কাল দুপুরেও হয়ে যেতে পারে, তো এতটা করেই মা দিয়ে দিয়েছে। তো যাই হোক এখন সন্ধে হয়ে গেছে, আর আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ব্যাগগুলো এরভাবে পড়ে আছে, এগুলো ঠিক করা হয়নি, তো এখন জিনিসগুলো জায়গাটা জায়গায় সেট করে নিতে হবে। বাড়ি ফেরার পরে অফিস স্টার্ট হয়ে গেছিলো, তো তেমনভাবে সময় পাওয়া যায়নি, তো এখন জিনিসগুলো সব সেট করে নেবো আমরা। আজকের জন্য ভিডিওটা এখানেই এড করছি, খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো যারা প্রথমবার আমার চ্যানেলটাকে ভিজিট করছেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ ডু সাবস্ক্রাইব আর চ্যানেল, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কিছু বলার থাকলে প্লিজ কমেন্ট করে বলবেন। আজকের জন্য এটুকুই, খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, টাটা।